আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর প্রথমে আপনি একটি বাটিতে কয়েকটি ডিম দেখতে পাচ্ছেন, আর নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আজকে রেসিপি আমার ডিম নিয়ে। হ্যাঁ দর্শক, আজকে আমি ডিম দিয়ে খুব সহজে একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজকের পিঠার নাম ডিমের পান্তুয়া পিঠা। তো দর্শক, চলুন আপনাদেরকে দেখাই মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে এবং খুব অল্প সময়ে ঝটপট কিভাবে ডিমের পান্তুয়া পিঠা বানানো যায়। এখন প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিব। তারপর এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প একটু দুধ। এখন আমি সবগুলো উপকরণগুলোকে আমি এরকমভাবে ভালোভাবে ফেটে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো আটা দিয়ে দিব। আটা দিয়ে ভালোভাবে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যদি অনেক ঘন, তাই এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটা কি পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো একটা ব্যাটার বানিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা ব্যাটার হবে। পাঁচ সাত মিনিট এরকম নাড়াচাড়া করার পর দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, তো আমি একটি ভাগে সামান্য পরিমাণ খাবার রং অ্যাড করব, যাতে করে দেখতে পিঠাটি অনেক সুন্দর লাগে। আমি এখানে সামান্য পরিমাণ লাল রং অ্যাড করেছি। তো চলুন দর্শক, আমার পিঠার প্রথম স্টেপ শেষ। তো আপনাদেরকে আমার পিঠা বানানোর দ্বিতীয় স্টেপটি দেখিয়ে দেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, এখন এটাতে আমি একটু তেল ব্রাশ করে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটি ডিম ভেঙে ফেলে দেব। ডিমের উপর হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। ডিমটাকে এরকম আস্তে আস্তে ফোল্ড করে নেব। ডিমটা হয়ে গেছে, এখন ডিমটাকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। ডিমটা একটি পাত্রে সরিয়ে রেখে এখন আমি কড়াইটাতে আবার আমাদের তেল ব্রাশ করে নিলাম। কড়াইতে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিলাম এবং এক পাশ চিমটি ভাবে সেট করে দিলাম। পুরো দিকটা ভালোভাবে হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে একটা এখানে আবার সেই আগের নিয়মে হালকা একটু তেল ব্রাশ করে নিব।
চুলা থেকে কড়াইটা উপর দিকে উঠিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে আবার পাতলা করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ বেশি চুলার তাপ থাকলে এটা ভিতর থেকে পুড়ে যাবে। কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখেছি, বেশি চুলার তাপ থাকলে কিন্তু এটা হওয়ার আগেই পুড়ে যাবে আর ভিতর দিকে কাঁচা থাকবে রুটিটা। রুটিটা প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি চুলার দিয়ে দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। একটু চুলার মধ্যে রেখে ভালোভাবে ভেজে এটাকে আমি আবার উঠিয়ে রাখবো। আমি আবার একটু তেল ব্রাশ করে নিলাম, এখন আমি তৃতীয়বারের মতো আবার কড়াইতে ব্যাটার ঢেলে নিলাম। এটাই আমার শেষবার, আমি আর দিব না। যদি আপনি আরো বড় বানাতে চান তাহলে বানাতে পারেন। এখন ঠিক আমি আগেকার মতো আবার রুটির এক কিনার দিয়ে এই ফোল্ড করা রুটিটা রেখে দিলাম। আমার এই ব্যাটারটিও প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি আবার সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে নিব। কিছুক্ষণ চুলায় রেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দুই পাশ উল্টে পাল্টে। তো আমার বানানো শেষ হয়ে গেছে পিঠা, এখন আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাবো। এখন দর্শক আপনাদেরকে আমি পিঠাটি কেটে দেখাবো। তাহলে দেখুন দর্শক, আমি পিঠাটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে এই পিঠাটি বানিয়ে দিতে পারেন খুব সহজে এবং অল্প সময়ে, এবং হঠাৎ করে কোনো মেহমান আসলে আপনি খুব তাড়াতাড়ি এই পিঠাটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।